কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, মুখে আমার চলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি, মনে আছে সেদিন হুলুস তুল বেঁধেছিল, ঘরের কোণে চলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলিস্যাত। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের, মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছই বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা পেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে, আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সব শেষবারের মতো। নমস্কার।